হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের ভিডিওয়ে দ্বিতীয় শ্রেণির আমার বইয়ের দ্বিতীয় পর্ব একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেগুলিকে সলভ করব আর এর আগে পর্যন্ত আমরা যে অঙ্কগুলি ছিল সেগুলি করে দিয়েছি তো তোমরা যদি সেই ভিডিওগুলি কেউ দেখে না থাকো প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়েও দেখে নিতে পারো আর চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো দেখো এখানেতে কি বলেছে গাছের পাতার মজার খেলা এক এক করে গাছের পাতা সাজিয়ে কটা পাতা পায় দেখি তো দেখো এই যে এইখানেতে গাছের পাতাগুলি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এগুলিকে গুনে গুনে এখানে লিখতে বলেছে আমাদেরকে তো তাহলে দেখো সবার প্রথমের ঘরটাই কি আছে একটা পাতাও কিন্তু নেই খালি তাই তো তাহলে দেখো খালি রয়েছে সেই জন্য দেখো এখানে শূন্য দেওয়া রয়েছে আর তিন লেখা আছে তাহলে তিনের সাথে শূন্যর সাথে কোনো সংখ্যাকে যদি আমরা গুণ করি কত হয় বলো তো শূন্য হয় এর আগের ভিডিও কিন্তু আমরা জেনেছি যে শূন্য দিয়ে যখনই কোনো সংখ্যার সাথে গুণ হবে সেটা শূন্য হয়ে যায় এখানে দেখো একের সাথে তিনকে গুণ করা হয়েছে কেন বলো তো তিন এ দেখো একটা দুটো তিনটে তিনটে পাতা আছে না আর কটা ঘর আছে একটাই ঘর তিন এককে তিন এরপর একটা দেখো এইখানে একটি ডাল এইখানেও একটি ডাল দুটো ডাল আছে আর কটা করে পাতা দেখো তিনটে করে একটা দুটো তিনটে এতেও দেখো একটা দুটো তিনটে তিনটে করে পাতা আছে সেই জন্য যে তিন লিখা আছে আর কটা ছিল একটা দুটো দুটো সেই জন্য এখানে আমরা দুই লিখবো তাহলে দেখো এবার যদি গুণ করি তিন দুগুনো কথা হবে বলো তো ছটি এখানে গুণে দেখো ছটি পাতা হচ্ছে ঠিক আছে তো তোমরা যদি এটা ভালো করে লক্ষ্য করো দেখবে এটা কিন্তু তিনের ঘর যে নামতা সেটা কিন্তু তোমাদেরকে শেখানো হয়েছে তো এইভাবে হিসাব করলে তোমাদের মনে রাখতে খুব সুবিধা হবে এরপর এটা দেখো এখানেও কতগুলো আছে এক দুই তিন তাহলে দেখো এই যে তিন লিখা আছে আর কতগুলো করে পাতা আছে দেখো একটা দুটো তিনটে তিনটে করে পাতা আছে তাহলে তিন লিখবো আমরা এবার দেখো তিনের সাথে তিন করলে কত হয় তিন তিন হবে নয় এরপর এটা দেখো এই একটা এই একটা একটা এই একটা মোট কটা আছে চারটে দেখো এই যে চার লেখা আছে আর পাতা কতগুলো করে আছে তিনটে করে তাহলে এইখানে আমরা তিন লিখবো এবার দেখো গুনকল কত হবে তিন চারে বারো ওর পর একটা দেখো এখানেও দেখো তিনটে করেই পাতা আছে সবেতেই তিনটে করে পাতা আছে তাহলে তিন লিখে দেবো আর ডাল কটা এই একটা ডাল এ একটা ডাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটি ডাল তাহলে পাঁচ তিন পাঁচে পনেরো অর্নিচেরটা দেখো এখানেও দেখো একই তিনটে করে সবেতেই তিনটে করে পাতা আছে তাহলে তিন লিখবো আর এক দুই তিন চার পাঁচ ছয় ছটি আছে তাহলে এই যে ছয় লেখা আছে এবার দেখো তিন ছয় কত হবে আঠারো হ্যালো এবার অর্নিচারটা দেখো এখানে এবার কতগুলো করে আছে দেখো তিনটে করেই আছে তাহলে আমরা এই প্রথমে এটা তিন লিখে দেবো কতগুলো আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে এখানে আমরা সাত লিখবো গুণ করলে কথা হবে তিন সাথে একুশ দু দশ এক একুশ এরপরটাও দেখো তিনটে করি আছে পাতা যেহেতু সব তিন হয়ে যাবে এগুলি এবার কটা ডাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা তাহলে এখানে আট লিখবো তিনের সাথে আটকে গুণ করলে কথা হবে তিন আটে চব্বিশ ঠিক আছে তোমরা ভালো করে এগুলি মনে রাখবে এরপরেরটাও দেখো তিনটে করি আছে তাহলে এইখানে আমরা তিন লিখে দেবো আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে নয় লিখব তিন নয় কত সাতাশ এবার দেখো লাস্টেটটা এখানেও তাই তিনটে করেই পাতা আছে তাহলে তিন আবার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশটা ডাল আছে তাহলে তিন দশে কত হবে তিন দশে হয়ে যাবে তিরিশ এইবার দেখো ভালো করে লক্ষ্য করে দেখো পুরো তিনের ঘর নামতাটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে দেখতে পেয়েছো তিন দশে তিরিশ তিন নয় সাতাশ তিন আটে চব্বিশ তিন সাতে একুশ তিন ছয় আঠারো এইভাবে পরপর হয়ে হয়ে চলে গেছে তো তোমরা এটা ভালো করে মুখস্ত করে নেবে দেখো নিচে তো আবার একই দিয়েছে নিজে করি বলে এবার করতে দিয়েছে দেখো এই যে তিন গুণিত চার তাহলে তিন চারে কত আগেই আমরা পড়লুম ওপরে তিন চার কত হবে বারো এবার দেখো তিন পাঁচ তিন পাঁচে কত আগে তো আমরা পড়লুম গুনে গুনে তিন পাঁচে পনেরো এবার দেখো তিন আর ছয় তিন ছয় আঠারো তিন সাত তিনের সাথে সাত গুণ করলে কত হবে একুশ এগুলো কিন্তু মুখস্থ করতে হবে তারপর দেখো তিন সাত আবার দেওয়া আছে তাহলে তিন সাথে আবার একই হবে একুশ ঠিক আছে এবার দেখো এখানে উত্তর দেওয়া রয়েছে আঠারো এখানে দেওয়া আছে ছয় তাহলে কত দিয়ে গুণ করলে আঠারো হবে তিন দিয়ে কারণ তিন ছয় আঠারো হয় তাহলে তিন হয়ে যাবে এবার দেখো তিন গুণিত নয় তিন নয় কত হয় সাতাশ এরপর এটা দেখো তিন গুণিত শূন্য তো আমরা তো আগেই বলেছি যে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে যখন গুণ হয় উত্তর কী হবে উত্তর তখন আমাদের শূন্য হয়ে যাবে ঠিক আছে এবার দেখো এখানে তো তিরিশ লিখা আছে তিনের সাথে কত গুণ করলে তিরিশ হয় বলো তো তিনের ঘর যদি নাম তখন কত তিন দশে তিরিশ হয় দশ হবে এইখানটায় তিন দশে তিরিশ এবার ওর পরের পৃষ্ঠায় দেখো একশো ছচল্লিশ নম্বর পৃষ্ঠায় কী বলেছে সি রিড অ্যান্ড কাউন্ট কাউন্ট মানে কি গুনতে বলেছে সি দেখো এবং পড়ো ঠিক আছে তো এইখানে দেখো গুনে গুনে আমরা পড়বো ক্লিক আছে দেখো দিস ইজ এ পেন এ পেন মানে কি একটি পেন দিস ইজ ইয়া হয় একটি পেন ঠিক আছে এখানে দেখো কটা পেন আছে দেখো গুনে একটা দুটো দুটো আছে তাহলে দেখো দিজ আর টু পেন্স এখানে ভালো করে লক্ষ্য করে দেখো একটা হলে আর একের বেশি হয়ে গেলি তখন টিএইচ ইএসি দিচ ঠিক আছে আর এখানে দেখো ইজ ছিল একটার জন্য ইজ ছিল কিন্তু এইখানে একের বেশি হয়েছে বলে আর হয়ে গেছে দেখতে পেয়েছো আর আর দুটো ছিল বলে টু হয়েছে আর এখানে দেখো একটার জন্য শুধু পেন লিখা ছিল কিন্তু একের বেশি যখনই হবে দেখো এস যোগ করে লিখতে হয়েছে পেন্স তাহলে বুঝতে পেরেছ কতগুলো পরিবর্তন হলো দিজ থেকে দিজ হয়ে গেল এখানে একটার জন্য ইজ ছিল কিন্তু একের বেশি হলে এখানে আর হয়ে গেছে আর এখানে দেখো পেন্স এস যোগ হয়ে গেছে এখানে কিন্তু এস যোগ থাকে না ঠিক আছে তাহলে পরেরটাও দেখো দিস ইজ এ লায়ন ইয়া হয় একটি সিংহ এখানে দেখো লেখা আছে দিজ আর থ্রি লায়নস গুনে দেখো এক দুই তিন তিনটে আছে তাহলে থ্রি লায়ন্স এ দেখো এস যোগ করা আছে তাহলে ইয়া হয় তিনটি সিংহ তাহলে দেখো একের বেশি হলে এস যোগ করতে হয় তারপর এটা দেখো দিস ইজ এ কি ইহা একটি চাবি কি মানে হচ্ছে চাবি ঠিক আছে আর এখানে দেখো করতে আছে 1 2 3 4 চারটি তাহলে দেখো দিস আর ফোর কিজ এই দেখো এস যোগ আছে কিজ আর দিস এর জায়গায় দিস টি এইচ এস ই আর হয়ে গেছে যে ইজ এর জায়গায় আর তাহলে একের বেশি হলে আর লিখতে হয় এরপরটাও দেখো দিস ইজ এ cat ইহা একটি বিড়াল এখানে দেখো কতগুলি আছে এক দুই তিন চার পাঁচটা তাহলে দেখো দিজ আর ফাইভ ক্যাটস সি এ এস দেখতে পেয়েছো একের বেশি হলে এস যোগ করে লিখতে বলেছি আর এখানে ফাইভ এখানে আর হয়ে গেছে ইজের জায়গায় তাহলে হয় পাঁচটি বিড়াল ওরপর দেখো নিচেই কী বলেছে দেখো এখানেও বলেছে রিড এগেন মানে আবার পর এই দেখো এখানে কতগুলো আছে দুটো ব্যাট আছে তাই তো একের বেশি তাহলে কিন্তু আমাদের দিস হবে না দিজ হয়ে যাবে টি এইচ দিজ আর টু ব্যাটস এই হয় দুইটি ব্যাট আবার দেখো এখানে তিনটি অ্যাপেল আছে তাই তো তাহলে দিজ আর থ্রি অ্যাপেলস এই যে যোগ করা আছে এই হয় তিনটি অ্যাপেলস এইখানে দেখো কত আছে এক দুই তিন চার চারজন আছে ঠিক আছে তাহলে দিজ আর ফোর ডলস এই হয় চারটি পুতুলস এবার দেখো এক দুই তিন চার পাঁচটা আছে দিজ আর ফাইভ হ্যান্ডস এই হয় পাঁচটি মুরগি হলো এইভাবে কিন্তু বলতে হবে এবার একশো সাতচল্লিশ পৃষ্ঠায় দেখো কী বলেছে টুনটুনির লাফ দেখি একটা টুনটুনি পাখি লাফাচ্ছে দেখো এই যে লাফিয়েছে কোথায় এসে দেখো চারের ঘরে আবার লাফিয়েছে আটের ঘরে আবার লাফিয়েছে দেখো বারোর ঘরে আবার লাফিয়েছে ষোলোর ঘরে ঠিক আছে তো তাহলে দেখো যতবার লাফাচ্ছে কিন্তু সমান একই দূরত্ব লাফিয়েছে দেখো এই যে চার তারপর আবার চার ঘর পরে লাফিয়েছে সেই যে যেয়ে পড়েছে কোথায় আটে আবার যা লাফিয়েছে বারোই পড়েছে মানে সমান দূরত্ব বজায় রেখে লাফাইছে ঠিক আছে এবার কি বলেছে যে আজ আমরা টুনটুনি লাফ দেখবো ও মজার কিছু তৈরি করব এবার এইখানেতে দেখো কি বলেছে একবার লাফিয়ে যায় কত ঘর যাচ্ছে চার ঘর এই যে দেখো এখান থেকে লাফিয়েছিল চারে এসে পড়েছে তাহলে একবার লাফিয়েছে চার ঘর দুবার লাফিয়ে যাবে তাহলে দুবার যখনই লাফাচ্ছে দেখো এইখানে একবার আবার এইখানে একবার তাহলে দুবার হচ্ছে কোথায় যাচ্ছে আটে পৌঁছে যাচ্ছে দেখছো কিন্তু সমান দূরত্ব বজায় রেখে যাচ্ছে দেখো একবার ছিল চার আবার গুণে দেখো এক দুই তিন চার আবার চার ঘর পরে তাহলে দুবারে কত যাবে এই একবার লাফিয়েছে চার আবার লাফিয়েছে চার তাহলে চার আর চারে যোগ করলে কত হবে আট ঘর ওর পরেটা দেখো কী বলেছে তিনবার লাফে আলোয় তাহলে তিনবার লাফালে কত যাবে এই যে দুবারেতে কত গেছিলো আটবার দুবারেতে আটবার গেছে ঠিক আছে তাহলে ওই আটটা এখানে লিখবো আর একবার যখনই লাফাচ্ছে তাহলে আরও চার যোগ হয়ে যাবে তখনই আমাদের তিনবার হয়ে যাচ্ছে তাহলে আট আট চারে আটের পর দেখো নয় দশ এগারো বারো বারো হয়ে যাবে ওর পর একটা দেখো আবার চারবার লাফালে তাহলে চারবার লাফালে কত যাবে তিনবারে হচ্ছে আমাদের বারো হয়েছিল চারবার হলে আরও চার যোগ হয়ে যাবে এর সাথে বারো আর চার কত হয়ে যাবে ষোলো হয়ে যাবে তেরো চোদ্দো পনেরো ষোলো এবার দেখো পাঁচবার যদি লাফায় কত যাবে বলো তো তাহলে পাঁচবার লাফিয়েও কত যাবে এই যে চারবারে আমাদের কত গেছিলো ষোলো এখানে আমরা ষোলো লিখবো তাহলে চারবারে ষোলো গেছে আর একবার যদি লাভ হয় তবেই পাঁচবার হচ্ছে তাহলে আরও চার ঘর যোগ হয়ে যাবে এর সাথে ষোলো আর চারে কুড়ি বুঝতে পেরেছ এইবার এইখানে আবার দিয়ে আছে দেখো যদি ছবার লাভ হয় তাহলে কত হবে পাঁচবারে আমাদের কুড়ি গেছিলো ছবার লাফ হলে আরও চার ঘর বেড়ে যাবে কুড়ি আর চারে হয়ে যাবে কত গুনে দেখো চব্বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সাতবার লাফিয়ে যাবে তাহলে সাতবার যদি লাফায় কত হবে এই যে ছবারে আমাদের চব্বিশ গেছে তাহলে ছবারে চব্বিশ সাতবার লাফালে আরও চার ঘর বেড়ে যাবে চব্বিশের সাথে চার যোগগুলো হয়ে যাবে আঠাশ দেখতে বেজো এবার দেখো আটবার লাফিয়ে যাবে তাহলে আটবার যদি লাফায় আমাদের সাতবারেতে এই যে আঠাশ গেছে তাহলে এখানে আমরা আঠাশ লিখব আর আরেকবার বেশি লাফা আছে তাহলে আরও চার যোগ হয়ে যাবে আঠাশ আর চারে বত্রিশ এবার দেখো নবার লাফিয়ে যাবে তাহলে নবারে কত যাবে বারেতে আমাদের এখানে গিয়েছিল বত্রিশ ঘর তাহলে এই যে বত্রিশ লিখা আছে তাহলে সাথে আর আরও যোগ হয়ে যাবে এক তাহলে আটবার এই একবার নবার বত্রিশ আর চারে ছত্রিশ গুণে দেখো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এবার বলেছে লাফালে কত যাবে তাহলে দেখো দশ লাফিয়ে কত যাবে নবারে আমাদের যে ছত্রিশ হয়েছে তিন দশ ছয় দশবার হলে কী হবে এর সাথে আরও একবার যোগ হয়ে যাবে তাহলে আরও চার যোগ করবো আমরা ছত্রিশ আর চারে চল্লিশ এইবার দেখো ভালো করে দেখো এখানেতে টুনটুনি লাভ তো আমরা দেখল কিন্তু একটু ভালো করে যদি ফলো করো দেখতে পাবে আমরা কিন্তু চারের ঘর যে নামতা সেটা কিন্তু শিখে ফেলেছি দেখো ভালো করে দেখো চার এক চার চার দু আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতে আঠাশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ দেখতে পেয়েছ তাহলে এইটার মাধ্যমে আমরা কিন্তু চারের ঘর নামতাটা শিখে ফেলেছি এরপর নিচে কী বলেছে দেখো যে প্রথম ঘর থেকে তিনটি ঘর বাদ দিয়ে রঙ করি তাহলে এই যে প্রথম ঘর থেকে তিনটে ঘর বাদ দেখো এক দুই তিন এই নম্বর ঘরটায় তাহলে রঙ হয়েছে আবার তিনটে ঘর বাদ দেবো আমরা এক দুই তিন তিনটে বাদ দিয়ে এইটাই হয়েছে দেখতে পেয়েছো আটে এরপর যদি আরও তিনটে ঘর বাদ দিই দেখো এক দুই তিন এটা বাদ দিয়ে তাহলে এই ঘরটায় রঙ হবে আমাদের এই ঘরটায় রঙ হবে এরপর যদি আবার তিনটে ঘর বাদ দিই এক দুই তিন তাহলে এইটাই হবে এবার রঙ এখান থেকে আবার তিনটে ঘর বাদ দেবো দেখো এক দুই তিন এখানটায় রঙ হবে তো দেখো ভালো করে লক্ষ্য করো এইটাও কিন্তু আমাদের সেই চারের ঘর নামটাই বলেছে ঠিক আছে দেখো চার এক চার চার দু কোনো আট এই যে তিন চারে বারো চার চারে ষোলো দেখতে পেয়েছো চার পাঁচে কুড়ি এবার দেখো এখান থেকে যদি আরও তিন ঘর বাদ দিই এক দুই তিন তাহলে এইখানে হবে চার ছয় চব্বিশ দেখতে পাইছ আবার তিন ঘর বাদ এক দুই তিন এইখানে হবে তাহলে দেখো চার সাত আঠাশ আবার তিন ঘর বাদ দেবো আমরা এক দুই তিন এইখানে হবে চার আটে বত্রিশ এক দুই তিন এঘরটায় হবে তিন ঘর করে বাদ দিয়ে দিয়ে রং করতে পেরেছো দেখতে পেয়েছো আর লাস্টে হয়ে যাবে এইখানেতে তাহলে ভালো করে দেখো এখানেও কিন্তু সেই চারের ঘর নামতাটাই আমাদেরকে আরেকবার শিখিয়ে দিল চার আগে চার চার দু কোনো আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাথে আঠাশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ তাহলে বুঝতে পারলে আমাদের চারের ঘর নাম তো কিন্তু শিখে গেল আর ভিডিওটা আজকে আমরা এখানেতেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও